খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় স্তরে একটি বহুরাজ্য ভিত্তিক সমবায় রপ্তানি সমিতি গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সমবায় মন্ত্রী অমিত শাহ মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রূপে ডেবিট কার্ডের প্রসারে বিশেষ উৎসাহ প্রকল্পেও সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্র নতুন সুসংহত খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম দিয়েছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ বা রেমিটেন্স ফি কমানোর প্রতিশ্রুতি রক্ষায় G20 সদস্য দেশগুলি পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। ওড়িশার কটকে আজ FIH হকি বিশ্বকাপের সূচনা হয়েছে। ইডেনে আগামীকাল ভারত ও শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় স্তরে একটি বহুরাজ্য ভিত্তিক সমবায় রপ্তানি সমিতি গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ সরকারের সমবায় থেকে সমৃদ্ধি লক্ষ্যমাত্রার পূরণ এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি অর্জনে সহায়ক হবে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, এই ধরনের সমিতি অতিরিক্ত পণ্য ও পরিষেবা রপ্তানিতে বড় ভূমিকা নেবে, ফলে ভারতীয় সমবায় সমিতিগুলির সামনে আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি বড় সুযোগ আসবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা মাল্টি স্টেট কোঅপারেটিভ অর্গ্যানিক সোসাইটি গঠনের প্রস্তাবেও ছাড়পত্র দিয়েছে। এর ফলে জৈব পণ্যের সংগ্রহ, উৎপাদন, ব্র্যান্ডিং এবং বিপণনে সহায়তা মিলবে। একইভাবে বীজ সংক্রান্ত একটি সর্বভারতীয় সমিতি গড়ে তোলা হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। দেশ কি গ্রামীণ যে কৃষি আয় হ্যাঁ হম কিস প্রকার সে আন্তর্রাষ্ট্রীয় মানকোকে অনুরূপ করকে উসকো আন্তর্রাষ্ট্রীয় স্তর পর লে যা করকে उसके एक्सपोर्ट में हम वृद्धि करें, इसके लिए इस निर्णय के द्वारा सुनिश्चित किया गया है। सहकारी समितियों के माध्यम से किसानों को बीज उपलब्ध कराने, उनके द्वारा उत्पादित ऑर्गेनिक प्रोडक्ट की मार्केटिंग तथा कृषि उत्पादों के एक्सपोर्ट में सहायता देने के लिए इन तीनों संशोधनों के माध्यम से राष्ट्रीय स्तर पर मल्टी स्टेट कोऑपरेटिव सोसाइटी स्थापना करने के लिए मंत्रिमंडल द्वारा अनुमोदन किया गया है। সমবায় মন্ত্রী অমিত শাহ মন্ত্রিসভার আজকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একগুচ্ছ টুইট বার্তায় তিনি বলেন, সমবায় হল একমাত্র ক্ষেত্র যা কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। বহু বছর ধরে এই ক্ষেত্রটি উপেক্ষিত হলেও মোদী সরকারের আমলে তা আরও শক্তিশালী হয়ে উঠেছে। মাল্টি স্টেট কোঅপারেটিভ অর্গ্যানিক সোসাইটি ভারতীয় কৃষকদের বিশ্বে জৈব পণ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর সুযোগ করে দেবে বলে তিনি জানান। মাল্টি স্টেট কোঅপারেটিভ সিড সোসাইটি কৃষকদের উচ্চমানের বীজ উৎপাদন, ক্রয়, ব্র্যান্ডিং, প্যাকেজিং এবং বিক্রয় সহায়তা করবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা রূপে ডেবিট কার্ডের প্রসারে বিশেষ উৎসাহ প্রকল্পে সম্মতি দিয়েছে। একইভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে কম টাকার ভীম ইউপিআই লেনদেনে উৎসাহ প্রকল্পের ক্ষেত্রেও। এজন্য সরকারের খরচ হবে 2,600 কোটি টাকা। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। আজ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সাংবাদিক সম্মেলনে বলেন, রুপি ডেবিট কার্ড তথা ভীম ইউপিআই কে ট্রানজেকশন কো বড়াওয়া দেনে কে লিয়ে ইনসেন্টিভ স্কিম কি মঞ্জুরি দি হ্যা। ইস ইনসেন্টিভ স্কিম সে ডিজিটাল পেমেন্ট কো এমএসএমই সেক্টর, আনঅর্গানাইজ সেক্টর, কিসান ওর মজদুরো তক লে জানা সম্ভব হোগা, ইয়ে পেমেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক সে কিয়া জায়গা। পাশাপাশি মন্ত্রিসভা কলকাতার জোকায় ন্যাশনাল সেন্টার ফর ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন অ্যান্ড কোয়ালিটির নাম পরিবর্তন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউশন অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন করার বিষয়টিতেও ছাড়পত্র দিয়েছে। কেন্দ্র নতুন সুসংহত খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম দিয়েছে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা PMGKAY। এর আগে কেন্দ্রীয় মন্ত্রিসভা অন্ত্যোদয় অন্ন যোজনা AAY এবং প্রাইমারি হাউসহোল্ড PHH সুবিধাভোগীদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার জন্য নতুন সুসংহত খাদ্য সুরক্ষা প্রকল্পে অনুমোদন দেয়। চলতি বছরের 1 জানুয়ারি থেকে নতুন এই প্রকল্প কার্যকর হয়েছে, যার মাধ্যমে 80 কোটিরও বেশি মানুষ উপকৃত হচ্ছে। চলতি বছরে PMGKAY এর অধীনে PHH এবং AAY কার্ড হোল্ডাররা বিনামূল্যে রেশন পাবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, নতুন এই প্রকল্প 2013-র জাতীয় খাদ্য নিরাপত্তা আইন NFS এর বিধিগুলিকে আরও শক্তিশালী করবে। সুবিধাভোগীদের কল্যাণের কথা মাথায় রেখে এবং রাজ্যজুড়ে অভিন্নতা বজায় রাখার জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে। 2023 সালের জন্য সমস্ত সুবিধাভোগীদের জন্য NFS এর অধীনে দরিদ্রদের সহায়তায় এই NFS প্রকল্পে সরকার 2 লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF বিশ্ব অর্থনীতিতে ভারতকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখছে। মধ্যপ্রদেশের ইন্দোরে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের সূচনা করে
তিনি বলেন, আন্তর্জাতিক অর্থনীতি বিশেষজ্ঞরা এবং প্রতিষ্ঠানগুলি ভারতের ওপর অভূতপূর্ব আস্থা দেখিয়েছে। বিশ্বব্যাংক বলেছে, বিশ্বজুড়ে অর্থনীতির ক্ষেত্রে যে পট পরিবর্তন হচ্ছে তার মোকাবিলায় ভারত অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো জায়গায় রয়েছে। এর মূল কারণ হল ভারতের বৃহৎ অর্থনৈতিক বা ম্যাক্রো ইকোনমিক ধারণা। ভারত 2014 সাল থেকে সংস্কার, রূপান্তর এবং সম্পাদনের মঞ্চ অনুসরণ করে চলছে। আত্মনির্ভর ভারতের ধারণা এই মঞ্চকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন। উত্তরাখণ্ড সরকার যোশী মঠে ক্ষতিগ্রস্তদের জন্য অন্তর্বর্তী ত্রাণ হিসেবে 1.5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী সচিব আর মীনাক্ষী সুন্দরম একথা জানিয়েছেন। তিনি বলেন, এর মধ্যে 50,000 টাকা দেওয়া হবে অন্যত্র সরে যাওয়ার জন্য এবং 1 লক্ষ টাকা পরবর্তী পর্যায়ে তাদেরকে দেওয়া হবে বিপর্যয় ত্রাণ তহবিল থেকে। আজ যোশী মঠে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় শ্রী সুন্দরম বলেন, সরকার তার সামর্থ্য মতো পরিবারগুলিকে নানা সুযোগ সুবিধা দিচ্ছে। যেসব পরিবার ভাড়া বাড়িতে থাকবে, সরকার আগামী 6 মাস ধরে তাদের প্রতি মাসে 4,000 টাকা করে দেবে। ক্ষতিপূরণ বিষয়ক এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্তদের বাজার চলতি হারে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে যোশীমঠের পরিস্থিতি নিয়ে কথা বলেন। দুর্গতদের সাহায্যে দলীয় নেতা ও কর্মীদের অনুরোধ জানান তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ কমিয়ে আনার প্রতিশ্রুতি বজায় রাখার জন্য G20 সদস্যভুক্ত দেশগুলি পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। বর্তমানে এই হার গড়ে 6% মতো, আগামী দিনে তা 3% নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় আজ G20 তিন দিনের প্রথম গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশন বৈঠকের শেষে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা চঞ্চল চাঁদ সরকার একথা জানান। তিনি বলেন, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ বা রেমিটেন্স ফি কমানো G20 বৈঠকের অন্যতম আলোচ্য। এ ব্যাপারে আগেই সদস্য দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর পাশাপাশি ব্যাংকিং, বীমা সহ বিভিন্ন আর্থিক ক্ষেত্রে সুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে পৌঁছে দেওয়া, ডিজিটাল অর্থনৈতিক পরিকাঠামোকে সর্বজনীন করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মূলধন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিন দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কর্ণাটকের হুব্বালিতে 26তম জাতীয় যুব দিবস যুব উৎসবের উদ্বোধন করবেন। স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষা সকল স্তরে ছড়িয়ে দিতে প্রতিবছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়। এবারের উৎসবের মূল ভাবনা বিকশিত যুবা, বিকশিত ভারত। প্রধানমন্ত্রী আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ষষ্ঠবারের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শ্রী মোদী তাঁকে অভিনন্দন জানান। ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দুই নেতা মত বিনিময় করেছেন। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আগামীকাল নতুন দিল্লিতে 11তম জৈব শক্তি সম্মেলনে ভাষণ দেবেন। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত এই সম্মেলনে এবারের মূল ভাবনা সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে শক্তির রূপান্তর। নতুন উদ্ভাবন এবং পরিবেশবান্ধব শক্তির পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো CBI আজ ভারতীয় খাদ্য নিগম FCI দুর্নীতি মামলায় পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির 50টি জায়গায় তল্লাশি চালিয়েছে। সূত্রের খবর, এই মামলায় FCI এর DGM কে গ্রেপ্তার করে CBI। উল্লেখ, FCI এর আধিকারিক এবং ব্যবসায়ীদের যোগসাজশে নিম্নমানের খাদ্য সামগ্রী সরবরাহ করার অভিযোগ ওঠায় এই তল্লাশি অভিযান চলে। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার টোন্টো থানা এলাকায় IED বিস্ফোরণে 6 জন CRPF জওয়ান আহত হয়েছেন। আহত সকলকে রাঁচির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, নকশাল ও পুলিশের মধ্যে গুলির লড়াই এখনও চলেছে। কর্ণাটকের শিবমগায় ISIS ষড়যন্ত্র মামলায় জড়িত সন্দেহে জাতীয় তদন্ত সংস্থা NIA দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত মাজিন আব্দুল রহমান এবং নাদিম আহমেদ কর্ণাটকের বাসিন্দা। NIA সূত্রে জানা গেছে, মূল অভিযুক্ত মাজমুনির এই দুজনকে রাজ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ ছড়িয়ে দিতে নিয়োগ করেছিল। এই মামলায় আগেই NIA 4 জনকে গ্রেপ্তার করে। আবগারি দুর্নীতি মামলায় নিজেদের পক্ষে সওয়াল করার জন্য দিল্লি সরকার আইনজীবীদের 25 কোটি টাকারও বেশি অর্থ দিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া সাংবাদিকদের বলেন, শিক্ষক চিকিৎসকদের বেতন দিতে ব্যর্থ আপ সরকার জনগণের অর্থ অপচয় করছে। উত্তর ভারতে তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। রেল জানিয়েছে, 59টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং 76টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। ওড়িশার কটকে আজ FIH হকি বিশ্বকাপের উদ্বোধন হয়েছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার হকি বিশ্বকাপ ওড়িশায় আয়োজিত হচ্ছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এবং রাউরকেলায় নবনির্মিত বিরসা মুন্ডা স্টেডিয়ামে খেলাগুলি অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার থেকে 29 তারিখ পর্যন্ত খেলা চলবে। মোট 16টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণকারী দলগুলিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে দুপুর 1:30। 3 ম্যাচের সিরিজে ভারত এখন 1-0 এগিয়ে। ম্যাচের দিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন 2,000 পুলিশকর্মী। উল্লেখ্য, ইডেনে নতুন আলো লাগানোর পর এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ।